তোর এমন কোন কাজ নেই তুমি ঝড়বৃষ্টির মধ্যে কখন বেড়াতে হবে আমি তো বললাম আমার টাইম দাও আমি তো দেব না বেড়াতে বৃষ্টির মধ্যে আমার টাইম দাও আছে কাফি টাইম দাও আছে আচ্ছা দাও তোকে সব বলতে হবে হ্যাঁ বলতে হবে আমার নিউ গার্লফ্রেন্ড কে টাইম দাও আছে দেখা করার আছে সিঙ্গেল এখন গায় হাত দিবি না গায় হাত দিবি না গায় হাত দিবি না এই জন্য রেখেছিস তুই ফেসবুকে সিঙ্গেল অ্যাকাউন্টে তুই এই জন্য রেখেছিস তো বহুত জোর লেগেছে কিন্তু তুমি এখন করবি না তো বন্ধ করবি না তুই তো লেট করাচ্ছিস আমার Hello guys, welcome back to our channel. তো আজকে আমি তানিশার উপর একটা ধামাকাদার একটা প্র্যাঙ্ক করব আর সেই প্র্যাঙ্কটা কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি প্র্যাঙ্কটা হবে আমি তানিশাকে বলবো আজকে আমি আমার নিউ জিএফ এর সাথে দেখা করতে যাব একদম ঠিক শুনেছো তোমরা তো তারপর বুঝতে পারছো রিয়াকশনটা কি হতে পারে আমিও ঠিক জানি না মানে কতটা রেগে যাবে তো যাই হোক তোমাদের আগে বলে দিই এখন তানিশা গেছে স্নানে আর আমি একটু আগে স্নান থেকে এসেছিলাম তো ঘরে আমি বসছিলাম তখন আমার মাথায় আইডিয়াটা এসেছিলো কিন্তু ইন্ট্রো নিতে পারিনি কারণ তানিশা ঘরে ছিল তো এখন তো ঘরে নেই ইন্ট্রোটা এখন তাই নিয়ে নিলাম আর তোমরা যারা চ্যানেলে নতুন এসো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমি এখন ক্যামেরাটা সেট করে দিচ্ছি ও আসার আগে থেকে আমি রেডি হওয়ার একটু অ্যাক্টিং করবো মানে ও এসে দেখবে আমি রেডি হচ্ছি তারপর যখন জিজ্ঞেস করবে কোথায় যাবি তখন হবে আসল মজা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো আমি ক্যামেরাটা সেট করে দিলাম 5 মিনিটস লেটার গাইজ আমি ক্যামেরা সেট করে দিয়েছি আশা করছি তোমরা সব কিছু দেখতে পাচ্ছ ঠিকঠাক তোর হয়ে গেছে আশা করি এখন চলে আসবে তারপর হবে ধামাকা তো আমি এখন মানে রেডি হওয়ার অ্যাক্টিং করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি বৃষ্টি তো হবে বৃষ্টি কেমন একটা ধরো বেরোবো দরকার আছে বললাম তাহলে শুনিস না কেন একবারে বৃষ্টি পড়ুক না বৃষ্টি কি থামবে আমার জন্য কটা বাজে সন্ধ্যাবেলা বেড়া যেখানে যাওয়ার তোর এখন যাবো আমি আমাকে এখনই যেতে লাগবে বলা যাবে না দরকার আছে সব কিছু তোকে বলতে হবে তাহলে আমি তোকে ছাতা দেবো না মানুষ বেড়ায় না বাড়ি তোর এমন কোন কাজ নেই তুমি ঝড় বৃষ্টির মধ্যে কখন বেড়াতে হবে আমি তো বললাম আমার টাইম দাও আছে আমি তো দেব না বেড়াতে বৃষ্টির মধ্যে আমার টাইম দাও আছে কাফি টাইম দাও আছে আচ্ছা দাও তোকে সব বলতে হবে হ্যাঁ বলতে হবে আমার নিউ গার্লফ্রেন্ড কে টাইম দাও আছে দেখা করার আছে তোর কি আমাকে কি মনে হচ্ছে দেখে কি মনে হবে কি মনে হচ্ছে আমাকে দেখে কি মনে হবে
সত্যি কথা বলছি আমি যে ছাতাটা আমাকে দে, আমি কিছু বলতে যাচ্ছি না, ছাতাটা দে আমাকে। লাইন কি করে সব কিছু বুঝছো? দেখো স্নান করে আসো, মনে হচ্ছে আমি আমার এর জন্য আমার তো কেয়া সহ্য হয় না, করতে হবে না সহ্য, যা এটাই হয় রিলেশন বেশি দিন হয় না পরে এটাই হয়। দে দে ছাতাটা দে, তখন আর সহ্য হবে না তো, আমি দেব না সরে যা, আমি তো এমনি বেরিয়ে যাবো, যা বেরিয়ে যা, আমার কোনো অসুবিধা নেই সর। পুরো ভিজে গেলাম তোর জন্য, কি মারছিস তুই? মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তোকে আমি বলেছি ছাতাটা বের করে দিতে, তুই আমি না খেতে বলিনি, আমি দেব না তোকে, বৃষ্টিতে আমি বাইক থেকে একটা পাও বেরাতে দেব না, ব্যাস। কি ধরনের নাটক এগুলো? তুই কিন্তু মাথাটা আমার প্রচন্ড গরম করছিস। আরে বাবা চলে এলো দাঁড়িয়ে থেকে থেকে, ছাতাটা বের করে দে আমাকে। কে চলে যাবে, কে কোথায় চলে যাবে, কে যাবে, রাগা করছিস তুই? তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? কথাগুলো তুই বুঝিস না? বুঝি না বললাম না চলে যাবে, চলে যাবে নতুন গার্লফ্রেন্ড, আমার কিসে পেয়েছে? কি পেয়েছি তোকে আমি? ফালতু ইসে করবে, নাটক করবে, বিশ্বাস করে নেব আমি। আরে বাবা আমার লেট হচ্ছে, তুই সাথে আর কি মারা মুডে নেই এখন। আর আপনাদের সাথে খুবই আর কি মারা মুডে আছি এখন, দে দে ছাতা বের করে, আমি দেবো না, আমি দেবো না, এক জিনিস ভালো লাগছে না আমার, ভালো লাগতে হবে না, যা আমি ওর সাথেই খাবো লাঞ্চ করবো, কথাবার্তা গুলো যেটা বলছি সেটা কর। প্রথম গার্লফ্রেন্ড ইয়ারকি মারছিস তুই? কোনো ইয়ারকি না, ইয়ারকির জন্য আমি বৃষ্টিতে যেতাম না, ইয়ারকি মারা হলে আমার একজনকে ভালো লাগে, আমি অনেকদিন ধরে ফেসবুকে কথা বলি তার সাথে, আর তার সাথে আজকে আমার দেখা করতে যাওয়ার কথা, আর এখন এই বৃষ্টি নেমে গেল, তারপরে তুই এই ড্রামা শুরু করেছিস। তাড়াতাড়ি দে বলছি, ভালো তাই জন্য ফেসবুকে সিঙ্গেল অ্যাকাউন্ট রেখেছিস না নিজের, এই জন্য মানুষের সহ্য করার লিমিট থাকে, দুপুরবেলা না খেয়ে তোর সাথে নাটক গুলো করতে আমার একদম ভালো লাগছে না, ঠিক আছে? দাঁড়িয়ে আছে চলে যাবে অপেক্ষা করে, মরুক গিয়ে, আমার দেখার কোনো প্রয়োজন নেই, শট আরো করছে, আমি করছি তুই শট আমাকে ছাতাটা বের করে দে, আমি দেবো না, লাস্টবার বলছি আমি দেবো না, দিবি না তুই? না দেবো না, আমি এমনি বেরিয়ে যাবো আবার, তো যদি বেরাতে হয়
তোর এখানে যা রয়েছে তুই সবকিছু নিয়ে একবার কি বেরিয়ে যাবি আর জীবন এখানে আসবি না একটা ফোন আছে দুটো চার্জার আছে জামা কাপড় ল্যাপটপ যা আছে সব নিয়ে বেরিয়ে যাবি তুই ব্যাস আমার সাথে রিলেশনটা শেষ করে এখনি যা জিনিসপত্র সবকিছু তুই বেরিয়ে যাবি কোথা ভাবে 4:30 বাজতে যায় এখনো খাওয়া হয়নি তুই ভাব কাজ করে উঠলাম এখনো খাওয়া হয়নি তুই তো নাটকটা শুরু করলি আমি তো আসলে খাবো না বললাম তুই খেয়ে আমি বেরোবো কটা বাজে আমার একটা লাঞ্চ করার টাইম এ গায়া দিবি না গায়া দিবি না আমি একা কোন দিন খেয়েছি আজকে খাবো কোন দিন খেয়েছি আমি সকালবেলা ব্রেকফাস্ট করে কই তুই আসবি বলে আমি বলি না করে থাকতে সব কিছু তুই বলবি তারপরে করব আমি তুই করে নিবি ব্রেকফাস্ট করব না গরমটার মধ্যে নাটক করছে মজা লাগছে না আমার করতে এগুলো খুব খালি পেটে এগুলো করতে খুব মজা পাচ্ছি তো আমি জানিস না তুই তো আমি তো যাচ্ছি একটা দরকারে কি দরকার তুই আমার কেন বাধা দিচ্ছিস কি দরকার কোন দরকারে যাচ্ছিস তুই কি রাখছিস তুই কতবার বলবো আমার সাথে দেখা করতে এসেছে আমি তার সাথে দেখা করে লাঞ্চ করব করে তারপর বাড়ি চলে আসব ও আবার লাঞ্চ করবি হ্যাঁ আমি তোকে সেটাই বলছি এতক্ষণ ধরে তুই খেয়ে না তোর খাবার আমি বাইরে গিয়ে খাবো সত্যি কথা বলছিস তুই এগুলো তুই আর কি মাছছিস আমি এরকম সিরিয়াস ভাবে তোর সাথে তুই বাছিস এবার আমার গছিস এবার ব্যথা লাগে কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট করব কেন অ্যাকাউন্ট ডিলিট করতে হবে আমি করতে বলেছি করব না আমি করব আমি করি ফেসবুক আমার সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও আমার রয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট সেটা আমি করছি দিনা বলে বলছি আমার আমি দেব না করতে আমি দেব না গায় হাত কম চালাবি এটা ছয় মারব আমি করতে দেব না তুই অ্যাকাউন্ট ডিলিট করবি কিছু ডিলিট করব না যেরকম ইনস্টাগ্রামে যেরকম দুজন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো বানাবো একটা ডিলিট করে আমি 10টা বানাবো বানাবি তো তুই জানতেই পারবি না ডিলিট কেন করাচ্ছিস আমাকে আমার অ্যাকাউন্ট তুই নোংরা পুরো করে নাবি এটার সাথে কথা বলা নোংরা করি কথা কথা বলা দেখা করা করাই যায় তোর সাথে আছি বলে এমন না যে আমি তার সাথে কথা বলতে পারবো ঠিক আছে না থাকলো আমি তাহলে ব্যক্তি কাম করব পড়বি আর তোকে এমনি তো পছন্দ হয় না আমার করব তো হবে না তো পছন্দ এতগুলো বছর হয়ে গেছে আর কি আমার তো কিছু নেই আর থাকার মতো যা তোর খাওয়া তুই খেয়ে নে আমি বেরোবো বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি আসবো তোকে আমাকে চিন্তা করতে হবে না যেখানে যাবি যা মিষ্টি কমে গেছে যা যা বৃষ্টি এখন ভালোই করছে ছাতাটা বের করে আমি দেবো না ওটা আমার ছাতা তোর ছাতা না আমি দেবো না দিদি না তুই তাহলে দেবো না যদি দেখা করতে এসে তাকে বলিস তোকে নিয়ে যেতে আমি তোর কোনো ছাতাপত্র কিছু দিতে পারবো না আমি এমনি বেরিয়ে যাবো তাহলে আবার খুলে দিলাম বিরক্ত লাগছে আমার বিরক্ত লাগছে বের করে দে যা দেব না এখনো তুই কি বন্ধ করবি নাটকগুলো আমি লাস্ট বার বলছি আমার মাথা গরম হয়ে আছে মাথা কিন্তু ঠুকে ফাটিয়ে দেবো আমার আমি তার মাথা ঠুকে ফাটিয়ে রেখে দেবো বলেছি আমি আরে বাবা ওয়েট করছে আমার জন্য আধ ঘন্টার উপর হয়ে গেছে তুই কি জামাটা বন্ধ করবি নাকি আমি আমার কোনো ক্ষতি করব কিসের ড্রামা এই জামাটা তুই এখন করছিস কিসের ড্রামা করছিস আমি এখন করবি না তো বন্ধ করবি না তুই তো লেট করাচ্ছিস আমার জিবি আরে হাত চালাচ্ছিস কেন গায়ে কপাল টুকার কি আছে জিবি বস এখানে তুই বস আরে আরে খোল কিরম করছিস কেন আমার সাথে আমি তোর উপর প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিস তুই হ্যাঁ আমি প্র্যাঙ্ক করছিলাম আজকে তো দুবেলা আমি খেয়েছি আমার তো নাম পাল খেয়েছি খাওয়ার সাথে কি সম্পর্ক আমি কিন্তু সরি গাইস ওই ঘরে চলে গেছে রেগে উফ কি মারটা না খেলাম
ভিডিওটা এখন অফ করছি আমি, ওকে ডেকে আনি তারপর আবার কন্টিনিউ করবো। 5 মিনিটস লেটার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, আশা করছি ওরও খুব ভালো লেগেছে, কারণ ও তো খুব ভালো লেগেছে আমার। মাথা মাথা ঠুকে বেচারি ওই ঘরে চলে গেছিল। হ্যাঁ তো রাগ করে নাকি, রাগ করতে নেই, এগুলো করিস বলেই তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। ও এমনি ভালো, বেশিক্ষণ এমনিতেও রেগে থাকে না। তুমি তো আজকে আমার খুব মাথা গরম হয়ে গেছিল। ঠিক আছে, আর আমার খিদে পেলে না আমার আরো বেশি মাথাটা গরম হয়, আমি জানি না। এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে এসেছি একবারে। তো এবার আজকে একটা কমেন্ট নিয়েছি, সেই রিপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি। কমেন্টটা করেছে অর্পণ নায়ক, এই যে ফার্স্ট ভিউয়ার, ফার্স্ট কমেন্ট আমার, তার জন্য কি গিফট পাবো সেটা জানতে চাওয়া আমার ইমোশন মন। তোমার গিফটটা হলো যে তোমার কমেন্টটা আমরা এই ভিডিওতে নিয়েছি। আর এরকমভাবে ভালো ভালো কমেন্ট করতে থেকো, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আর তাড়াতাড়ি তাড়াতাড়ি 15K করিয়ে দাও। একদম একদম। তো আজকে ভিডিওটা তোমরা জানিও কমেন্ট করে কেমন লেগেছে তোমাদের, ভালো লাগলে সেটা জানিও, আর আমাদের আইডিয়া দিতে পারো আরও ভালো ভালো কন্টেন্টের। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।